তোমার সাথে আমার কোনো সম্পর্ক আছে? ওই ওইসব ব্যাপারে তোমার লাগে কথা কওয়ার লাগে খাড়া করাই নাই, আরমানের ব্যাপারে কথা কওয়ার লাগে খাড়া করাইছি। আরমান ভাইয়ের ব্যাপারে তোমার জানার দরকার কি? তুমি কি তার লগে কখনো ভালো ব্যবহার করছো? এর লেগেই মোর খুব খারাপ লাগে আরমানের লেগা। আহা, কত ভালো বলা আছিল, খুব খারাপ ব্যবহার করছি তার সাথে। ও, আরমান ভাই এখন খুব ভালো বলা আছিল কেন? বাইসে থাকতো তার পেছনে লাইগা আছিলা, মইরে গেছে তার লাশই আগে কাঁধে নিতে চাও, তুমি হইলে সেরকম মানুষ। এসব ভন্ডামি ছাড়ো। শশী দাঁড়াও। কেন দাঁড়াবো? হ্যাঁ, পুলিশের উস্তাদ ছিল তোমার ধরে নিয়ে যাওয়া। আমি যদি রিমির জায়গায় হইতাম তোমার নামে কমপ্লেন করতাম। আরমান তোমার লগে সম্পর্ক করতে চাইছিল, এই আমি সহ্য করতে পারি না, এর লেগেই খারাপ ব্যবহার করছি। তুই সহ্য করতে পারো না কেন? তোমার লগে আর সম্পর্ক আছিল? এখনো তোমার লগে আমার কোনো সম্পর্ক নাই। তুমি তোমার রাস্তায় হাঁটো, আমারে আমার রাস্তায় হাঁটতে দাও, বিরক্ত করো না, কথা বলতে আইসো। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। আপনি প্রথম একটা মেয়ের সাথে দেখা করতে আসছেন, এই গেট আপে? হ্যাঁ, কেন, গেট আপ খারাপ না তো? এই যে ধরেন এই প্যান্ট, এই প্যান্টের দাম কত জানেন? 27,000 টাকা। এ সানগ্লাস লন্ডন থেকে এনেছি, $450। আমার ক্যাপ আমেরিকা থেকে আনা, $300। গুড ড্রেস। এই রাখেন তো, রাখেন আপনার চাপাবাজি। একটা মেয়ের সাথে প্রথমবার দেখা করতে আসলে কিভাবে দেখা করতে হয় সেটা আপনি জানা নাই? আপনি তো একটা ফর্মাল গেট আপেও আসতে পারতেন। কিরকম এরকম একটা ছেঁড়া প্যান্ট, একটা আলখাল্লা জ্যাকেট, গলার মধ্যে একটা লকেট, কালো চশমা, মাথায় ক্যাপ, এগুলো কি? আর আপনি জানেন না, প্রথমবার কারোর সাথে কথা বলতে হলে ভদ্রতার খাতিরে হলেও আপনার চোখের গ্লাসটা খোলা উচিত, সেটাও কি আপনি জানেন না? আর আপনার কি করে মনে হয় যে আমার মতো একটা মেয়ে আপনার মতো একটা ছেলে এইরকম একটা গেট আপের ছেলের সাথে যায়? হ্যাঁ, আমার রুচিতেই তো আপনি জান না। চান মেয়ে আপনার সাথে আমি কথাই বলবো না, দেখা করতে চাইছেন না, এই যে দেখা হয়ে গেছে, আপনার সাথে আমার আর কোনো কথা নেই, চুপ। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক।